গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা সহজপাঠ। বন্ধুরা, আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে অনেকটা বুঝে গেছো, যেটা হচ্ছে লাইব্রেরিয়ান নিয়োগ সংক্রান্ত। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি জেনে নিই কী কী বলা হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে। শেষে তোমাদের আমি অফিসিয়াল যে নোটিফিকেশন সেটাও দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো, দেন আমি সেটাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবো। যারা যারা তোমরা আমাদের গ্রুপে জয়েন হওনি, দেখো এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো। বিভিন্ন ধরনের চাকরির আপডেটসের পিডিএফগুলো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি করবো না, সরাসরি আমরা দেখে নেব। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ 23টি জেলার মধ্যে যে কোনো জেলার প্রার্থী হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটা ভালো বিষয়, এখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। প্রথমত এখানে বলা হচ্ছে দু বছরের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে। তো ডিটেলসে আমরা জেনে নেব কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে সমস্ত কিছু। তো বলে রাখি, এটা কিন্তু চুক্তিভিত্তিক বলে দিলাম তোমাদের। এখানে কিন্তু তোমাদের কাজের উপর ভিত্তি করে পরবর্তীকালে তারা চাইলে কিন্তু এই সময়টা এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ বাড়িয়ে দিতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের কাজের উপরে নির্ভর করবে। প্রাথমিকভাবে কিন্তু তারা এটা কিন্তু দু বছরের চুক্তিভিত্তিক হিসাবে কিন্তু নিয়োগ করানো বা তারা করছে, ঠিক আছে। তো চলো এক এক করে দেখে নিই আমরা। তো পদের নাম যেটা বললাম লাইব্রেরিয়ান, তো এখানে টোটাল শূন্যপদ 5টি রয়েছে। তো এক্ষেত্রে দেখো, ইউআরদের জন্য রয়েছে 1টি, ইউআর ইসিদের জন্য রয়েছে 1টি, এসসি ইসি এদের জন্য রয়েছে 1টি, এসটিদের জন্য 1টি, ওবিসি এ 1 এক্ষেত্রেও 1 রয়েছে, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে লাইব্রেরি এবং তথ্য বিজ্ঞানের ডিগ্রি কোর্স পাস কোর্স থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সঙ্গে লাইব্রেরিয়ান পদে 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এখানে, ও বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, ঠিক আছে। তো বয়স এখানে বলা হচ্ছে 1 জানুয়ারি 2022 অর্থাৎ 1/1/2022 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছরের বয়সে কিন্তু এখানে ছাড় দেওয়া হবে। তো এখানে বেসিক পে লেভেল 10 অনুযায়ী কিন্তু বেতনটা দেওয়া হবে, যেখানে বেতনটা শুরু হবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। তো নেক্সট এখানে বলা হচ্ছে আবেদন পদ্ধতি, তোমরা কীভাবে আবেদন করবে। তো তোমাদের এই আবেদনটা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে তোমাদেরকে সেখানে প্রয়োজনীয় তথ্য কী করতে হবে, সেখানে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। দেন তোমাদের একটা খামের মধ্যে ভরে সেখানে কিন্তু খামের উপরে তোমাদের এই বিষয়টা লিখতে হবে, সেটা তোমরা একটু দেখো। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পদটির নাম সেটা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। এবং আবেদনপত্র যেখানে পাঠাবে সেই অ্যাড্রেসটা তোমরা দেখো, দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার, পশ্চিম মেদিনীপুর, অফিস অফ দি ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার অ্যাট DRDA বিল্ডিং, সেকেন্ড ফ্লোর, জেলা পরিষদ ক্যাম্পাস মেদিনীপুর, যেটা রয়েছে 721101, ঠিক আছে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের পাঠাতে হবে সঙ্গে সেগুলো একটু দেখে নাও। সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অভিজ্ঞতার যেটা বললাম যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেহেতু লাগছে সেই সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং 2 কপি তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবি, যেটা অবশ্যই রিসেন্ট টাইমে তোলা ছবি হতে হবে। আবেদনের শেষ তারিখ তোমাদের এখানে দেখো, ইচ্ছুক প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবে 15 জুলাই 2022 তারিখ পর্যন্ত বিকেল 5টার মধ্যে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো চলো এবারে তোমাদের আমি দেখিয়ে দিই সেই নোটিশটি। তোমরা দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল যে নোটিশ, সেটা তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ। তো এটা আমি শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিও, ঠিক আছে। তো এটুকুই বিজ্ঞপ্তি ছিল। আরেকটা বিষয়ে তোমাদের ভুলে গেলাম, যেটা হচ্ছে তোমাদের আবেদনপত্র তোমরা যদি নিতে চাও, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি আবেদনপত্রটাও দিয়ে দেবো, ঠিক আছে। এবং আমি বলে রাখি যে এই ভিডিও ডিসক্রিপশনে আমি এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তোমরা চাইলে সেখান থেকেও সেই নোটিফিকেশন সহ তোমরা কিন্তু আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, না হলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি সেখানে কিন্তু অবশ্যই দিয়ে রাখবো, ঠিক আছে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেটা ফিল আপ করে তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমরা কী করবে, একটা মুখবন্ধ মানে যে কোনো একটা খামের মাধ্যমে তোমরা সেখানে অ্যাড্রেস, পোস্টের নাম লিখে অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দিবে, পোস্ট অফিসের মাধ্যমে, ঠিক আছে, যে কোনো মাধ্যমে তোমরা পাঠিয়ে দিতে পারো। তো 15 জুলাই তোমাদের লাস্ট ডেট রয়েছে, বিকেল 5টার মধ্যে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো এটুকুই
আপডেট ছিল। পরবর্তীতে এই সংক্রান্ত যদি কোনোরকম কোনো আপডেট আসে নতুন করে, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, ভালো লাগলো কেমন কি অবশ্যই জানাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সকলকে।